আমাদের আল্লামা পীর মুফতি সাহেব হুজুর সকলে বলুন জিন্দাবাদ আল্লামা পীর মুফতি সাহেব হুজুর সকলে বলুন জিন্দাবাদ নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ খুশির খবর আল্লাহ আমাদের খুব কাছের মানুষ মহাব্বতের মানুষ ভালোবাসার মানুষ যে আপনা আমাদের আল্লামা মুক্তি সাহেব হুজুর তিনি এসেছেন একটু সকলের তকবীর জোরে সকলে বলুন আরো একটু জোরে হবে না আরো একটু জোরে হবে না আল্লামা পীর মুক্তি সাহেব হুজুর সকলে বলুন জিন্দাবাদ মাশ আল্লাহ মার আল্লাহকারে আপনাদের খেদমাতে এসে হাজির হয়েছেন আপনাদের খুব ভালোবাসার মানুষ আমারও খুব মহফ্মতের ভালোবাসার মানুষ আল্লাহকারে একসাথে হ্যাঁ আল্লাহ নবীর রওজা শরীফ একসাথে যে আরত করেছি একসাথে আল্লাহকারে দেখেন না আপনারা ছবি যে যে দেখেছিলেন মোবাইলে হা মদিনা শরীফে একসাথে আল্লাহকারী হ্যাঁ হ্যাঁ তখন কে তুলেছিলো জানি না আর ছবিটা কে জানি না বেরিয়ে গেছে বুঝতে পারছেন দাদা হা বুঝতে পারছেন আবার আপনারা ভাববেন যে আসিমলা ভাই বলছে তা মানে কি দেখানোর জন্য কি কাউকেতে দিয়ে নাকি যে জি জি তবে তুলেছে কেউ ছেড়ে দিয়েছে হ্যাঁ আল্লাহকে একসাথে আমার নদীর রজা শরীফে আমরা দুজনে হাত ধরে হাত ধরে আমার হ্যাঁ আপনার দুজনে হাত ধরে হাত ধরে আল্লাহকে আল্লাহ রসুলে র শরীফে ঢুকেছি যে হালফ করেছি অনেক কথা হয়েছে হ্যাঁ আবার ওখান থেকে বড় হয়ে এসেছি বুঝতে পারছেন তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায় যে আপনারা এমন একজন ব্যক্তিকে আপনারা মুক্তিশাহ হজুরকে পেয়েছেন মনে রাখ মজবুত করে আপনারা ধরে রাখবেন যে ও কে কি বলছে আপনারা খেয়াল করবেন না কি কথা বুঝে যাচ্ছে কে কি বলছে খেয়াল করবেন না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় বর্তমান যে ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলবো বর্তমান ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি দশজন যদি মুক্তি সাহেব যদি থাকে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি দশজন যদি মুক্তি সাহেব যদি থাকে যে আমার মনে হয় হিসাব করলে পাওয়া যাবে এই দশ জনের মধ্যে তিন নাম্বারের এক থেকে তিনের মধ্যে আমাদের আল্লামা পীর মুফতি সাহেব আব্দুল কাইয়ুম আমার চাচা হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে হবে না নারে তাকবীর যে আপনারা মজবুত করে ধরে রাখবেন ইদিকে ইদিকে করবেন না চারিদিকে বিভিন্ন রকম ফেতনা লেগে গেছে তৈতটা কি সমস্যা বিভিন্ন রকম কথা বলছে আপনারা শুনতে পাবেন এই যে আমি বললাম আল্লামা পীর বুঝছছেন না মুfti আব্দুল কাইয়ুম সাহেব আমার চাচা হন আমার উনি চাচা হন বুঝছছেন আমরা ভাই ফুপা হ্যাঁ এই যে বললাম আবার অনেকের আবার দেখবেন আ আসিমিলা ভাই বুঝতে পারছেন দাদা ভাই আবার কেন ভাই ভাইকার জানেন না ফুরফুরা দরবার শরীফে আমারই মরুভূমি চাচা আসিমবিল্লাহ সিদ্দিকী মরুভূমি মানে না এটা বলবেন আপনি ভুল বলবেন তার কারণ আসিমবিল্লা সিদ্দিকী মরুভূমি মানে ফুরফরা দরবার শরীফের আমাদেরই বয়োজ্যেষ্ঠ একজন বয়োজ্যেষ্ঠ পিড়ি যে আপনারা প্রত্যেকে জানেন আপনাদের এই মাদ্রাসার গিফট দিয়েছিলেন

বয়োজ্যেষ্ঠ পীর ঠিক না ভুল যে তিনি একজন ফুরফুরা দরবার শরীফের আল্লাহ তাকে সারা দিয়েছে আমরা দোয়া চাই আল্লাহ পাক যেন তিনার কবরে জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয় জোরে বলুন আল্লাহ পাক তিনার কবরে আল্লাহ যেন জান্নাতের বিছানা বিছে দেয় জোরে বলুন আল্লাহ আমিন আরো জোরে হবে না অন্য রকম একজন মানুষ ছিলেন তিনি ঠিক না ভুল ঠিক বলছো না বলবো অন্যরকম চিন্তা ভাবনা নিয়ে চলতে আপনারা দোয়া চাইবেন যে আল্লাহ পাক যেন আমাকেও যেন চলার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মাবিদ আর একটু জোরে হবে না যে তবে আপনাদের জানাই আবারও বলছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দশ জন যদি মুক্তি থাকে বর্তমান আর এখন আবার অনেক মুক্তি আবার বেরিয়ে গেছে তাই তো নাকি পড়াশোনা কিছুই করে না দাবি করে মুক্তি সাহেব পড়াশোনা পড়াশোনা তো দাবি করে মুক্তি সাহেব দাঁড়িয়ে আবার পঞ্চাশ রকম কালার আবার এক একটা কালকে একজনের সাথে দেখা যায় তার আবার দাঁড়ির কালার বিভিন্ন রকম হ্যাঁ আমার সামনে এসে দুটো কথা বলতে গেছে এমন বলা বলেছি না বুঝতে পারছেন হ্যাঁ এমন জায়গায় ধরি ঠিক জায়গায় ধরিছি ধরতে না তখন বলছে লোকজন আছে থাকতে

হ্যাঁ আল্লাহ খাদে বেশি আছে আল্লাহ খাদে এটা অহংকার করছি না হ্যাঁ এখন আবার দেখবেন দাঁড়িয়ে রেখেছে এরকম একটু একটু দাঁড়িয়ে রেখেছে আর দাবি করছে পীর সাহেব

একটা ধরেন একটা যে কোনো একটা মশলা আমি জিজ্ঞাসা করছি ফোন করে কেন জানতাম মুক্তি সাহেব বলে জানতাম বুঝতে না জানতাম বলে তো ফোন করছি মশলা তো এমনি এমনি তো জানছি তা নাই আমরা জানতাম উনি মুক্তি সাহেব এমনও কিছু মুক্তি সাহেব আছে আমার জানতাম ইনি 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 মুক্তি সাহেব হ্যাঁ যখন পরে যখন জানতে বললাম তো এই মুক্তি সাহেব নাই পুরো ভুয়া বুঝতে না ওনাকে মুক্তি সাহেব মুক্তি সাহেব মুক্তি সাহেব করে প্রচার করে দিয়েছে কিছু মানুষ বুঝতে পারছেন না কিছু ব্যক্তি প্রচার করে দিয়েছে আসলে কিন্তু মুক্তি সাহেব ফোন করছি বাবা এই মশলাটা কি হবে যে হুজুর বলে এই মশলাটা কি হবে বলছে হুজুর ভাই আপনি কি বলেছেন আমি বললাম না এটা হবে না বলছে ওইটাই ঠিক বলেছেন

বলছে আপনি কি বলেছেন আমি বলছি না এটা হবে না ওটাই আপনি ঠিক বলেছেন হুজুর হুজুর কি বলেছে হুজুরকে চটানো যাবে না বুঝতে পারছেন হুজুর কি বলেছে পিজ্জাদা কি বলেছে কি বলেছে চটানো যাবে না হ্যাঁ শুধু বলছে আপনি কি বলেছেন আগে বলবো বাস ঠিক একদম একদম মৃত্যুর মারাত্মক সমাজে এমনও কিছু মুক্তি সাহেব ঘুরছে যে এদের থেকে আপনারা সাবধান হবে যে আপনার বর্তমান মুজাতুদ জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার হাতিয়া পীর আল্লামা মুক্তি আব্দুল কাইয়ুম সাহেব সকলে বলুন জিন্দাবাদ জোর হবে না জিন্দাবাদ नारे तकबीर ধরে রাখবেন মজবুত করে দাদা হুজুর সিলসিলার হাতিয়ার মনে রাখবেন যাই হোক আমার চাচা আপনাদের খেদমতে আসবেন আলোচনা করবেন যে আপনার আমি বিদায় নেব এখান থেকে না আমি আবার একটু ঘুরে যাব هارো নাও যাবেন দোয়া আপনাদের জন্য বলি ছোট হুজুরের মাজার জিয়ারত করতে যান নাকি যা হয় না দাদা হুজুরের মাজার ছেড়ে ছোট হুজুরের মাজার এই ছোট হুজুরের মাজার জিয়ারত করতে যাবে রাস্তা থেকে নামবেন নেবি প্রথম একদম দরবার হাতে ডান দিকে হাতে ডান সাইডে দেখবে ওখানে আমি বসি যাবে দেখা সাক্ষাৎ করবে সম্পর্ক রাখবে যে আর আপনাদের দাওয়াত দিই জুম্মার দিন শুক্রবারটা বাড়িতে একটু বেশি থাকি যখনই যাবেন আমার একটা ফোন নম্বর গাড়িতে আছে মনে করলে নেবেন ফোন করে যাবেন গরিবের বাড়িতে একটু হয়ে কি যা হবে তো গরিবের বাড়িতে একটু মেহমানদারি হয়ে আসবেন যে আর সামনে ইশালে স্বভাব একুশ বাইশ তেইশে ফাল্গুনঈশাল স্বভাব কি যাওয়া হয় না যে ইশাল সবে আপনারা যাবেন আর আপনার এখানে পয়লা ফাল্গুন দোসরা ফাল্গুন দ্বিতীয় ফলগ মাদ্রাসা নামটা কি জামিয়া রহমানিয়া জামিয়া রহমানিয়া মাদ্রাসা पहला फलग दूसरा फलग तीसरा फलग जे तीन दिन হয় আপনারা ওখানে যাবেন দাদা হুজুরের দরবারে ওখানে যাবেন আপনারা কি যাবেন না প্রত্যেকই আপনারা যাবেন সম্পর্ক রাখবেন আমি বিদায় নেব প্রত্যেকের জন্য দোয়া চাই যে আপনাদের কাছে দোয়া চাই বিদায় নেব যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে একটু সকলের তকবীর নারের তকবীর নারের তকবীর আমাদের আল্লামা মুক্তি সাহেব হজু সকলে বলুন জিন্দাবা আল্লা মাফির মুক্তি সাহেব হুজু সকলে বলুন জিন্দাবা নারী মাসাল্লাহ মার আপনাদের খেদমাতে এসে হাজির হয়েছেন আমার চাচান আপনার আশেপাশে যারা এখনো ঘোরাঘুরি করছেন সকলে চলে আসেন কিছু আলোচনা করবেন আমি বিদায় নেই আমার চাচা বসতে বললে তারপর আপনারা বসবেন যে এটা হচ্ছে আদো এটা হলো আদো বসতে বললে আপনারা বসবেন বিদায় নেই আসসালাম আলাইকুম সকলে মহাব্বতে দরুদ আল্লাহুম্মা नदो होइगो है अरु गर्मारो एपर नि छै दौ बस नदो होइगो अरु ए कुन दिशा छ ए कुन टेबुल